বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমজি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিরিক ঠাকুর। আমি মিতু হাসান। আজ 11 এপ্রিল 2022, শুরুতে দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 23 পয়েন্ট কমে 6638 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 91টি কোম্পানির শেয়ার দর, কমেছে 234টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 56টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 557,46,25,000 টাকা। কিন্তু প্রথমে একটু লেনদেন নিয়ে কথা বলি। এর আগেও 500 ঘরে চলে এসেছিল, আজকেও আবার আসছে। 500 ঘরে যেহেতু আমাদের লেনদেনটা চলে এসেছে, তো এটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে অনেকটা শঙ্কা বলতে পারেন, অনেকটা আতঙ্ক বলতে পারেন, যে হঠাৎ লেনদেন কেন কমে গেল এরকম করে, যেখানে আমাদের লেনদেন 2800 কোটিতে চলে গিয়েছিল। তো 2 বছর ব্যাক চলে এসেছে বিনিয়োগকারীরা। সূচকের দিকে শুধু দেখলেই তো আর হবে না, প্রতিনিয়ত কোম্পানি শেয়ার দর কমেই যাচ্ছে। আজকেও কিন্তু বায়ারলেস মানে ক্রেতা নেই এরকম 23টা কোম্পানি হল্টেড হয়ে গিয়েছে। মানে এই যে এইরকম একটা বিপাকে যে পড়ে গেল বিনিয়োগকারীরা, যে শেয়ার কিনেছে এখন সে লস দিয়ে বিক্রি করলে হলেও যে সে বের হবে সেটাও কিন্তু সে পারছে না, কারণ কি তার শেয়ারটা কেনার জন্য কেউ নেই। তাহলে এখন কথা হচ্ছে যে শেয়ারগুলো তাহলে এখন বিনিয়োগকারীরা করবে কি? আর আগে যে ক্রেতা বিক্রেতা ছিল তারা এখন কোথায় গেল? আর আরেকটা জিনিস অবশ্যই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আজকে বায়ারলেসে 23টা কোম্পানি হল্টেড হয়েছে, কিন্তু যদি আমরা একটু পিছনে দেখি সপ্তাহখানিক আগে, তাহলে কিন্তু সেটা 50, 60, 70 ছিল। সেটা যেহেতু কমে এসেছে, তার মানে একটু একটু করে কিন্তু গ্যাম্বলার বলেন বা বিনিয়োগকারী বলেন, তারা কিন্তু একটু একটু এদিকে মুভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা যে হ্যাঁ আমার লস 10 পয়সা, আমি আরও 50 পয়সা লসে দিব, তাও যেন বিক্রি হয়ে যায়, এই যে একটা প্রতিক্রিয়া, এটা থেকে একটু বিনিয়োগকারীরা দূরে থাকতে হবে। কারণ শেয়ার তো সেল হবেই, হয়তো কাল মানে খুব বেশি দূর না, হয়তো একটু সময় লাগবে। কারণ আমরা কিন্তু দেখেছি যখনই আমাদের শেয়ার বাজার এরকম একটা খারাপ অবস্থায় এসেছে, বিনিয়োগকারীরা খুব আতঙ্কে ছিল, ভয় ছিল, সব শেয়ার সেল করে দিয়েছে, তারপরে কিন্তু একদম শেয়ার বাজার উপর দিকে আপ করেছে। তো যদি বেনিফিট পেতে হয় তাহলে একটু ধৈর্য ধরতে হবে বিনিয়োগকারীদের। কিছু বিনিয়োগকারী এবং কিছু বিশ্লেষকের এখন প্রশ্ন হচ্ছে, লেনদেনের এই অবস্থা দেখে তাহলে কি বিএসইসির সব পদক্ষেপই বৃথা গেল? বিএসইসির পদক্ষেপ তো বিএসইসি নিয়েছে, আসলে এইসব বিষয় নিয়ে বেশি কথা বললে তো অনেক প্রবলেম, তো আমি এইসব কথা একটু অ্যাভয়েড করে আমরা এদিকে না যাই। মিতু একজন বিনিয়োগকারী আমাদের কাছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন। হাউজিং বা ফাইন্যান্স যেটা বলেন, এই সেক্টরটার অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা জানি হাতে গোনা কয়েকটা কোম্পানি আসলে ছাড়া বাকি সবগুলোতেই কেস চলছে, কোনো না কোনো সমস্যায় তারা জর্জরিত। তো আমরা জানি ব্যাংক এবং ফাইন্যান্স দুইটাই যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, তাদের পেটা তো অবশ্যই বেশি থাকতেই হবে। তো সেই ক্ষেত্রে তাদের পেটা যদি দেখি মানে খুব একটা বেশি বা খুব কম সেটা হয় 117 কোটি, এনাফ বিনিয়োগকারীদের জন্য। তার বিপরীতে তাদের কোনো শর্ট টাইম লোন নেই কিংবা লং টাইম লোন রয়েছে তাদের 84 কোটি। এই জায়গা থেকে কিন্তু বিনিয়োগকারীটা একটু অনাস্থা হলেও, তাদের রিজার্ভ যদি আবার একটু আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কিন্তু তাদের আস্থাটা আবার ফিরে পায়, কারণ তাদের রিজার্ভে রয়েছে 92 কোটি টাকা। 2009 সালে কোম্পানিটি শেয়ার বাজারে লিস্টেড হয়েছে, বর্তমানে এই ক্যাটাগরিতে রয়েছে। একটা বিষয় যেটা এই কোম্পানির উল্লেখযোগ্য বা নোটিস করার মতো, সেটা হচ্ছে আমরা যদি দেখি 2020 সালের ডিসেম্বরের 31 তারিখে হিসাব অনুযায়ী তাদের বোর্ড অব ডিরেক্টর হাতে কিন্তু 60.79% শেয়ার ছিল, যেটা কিন্তু 2022 মার্চে কিন্তু 52.88, মানে তাদের বোর্ড অফ ডিরেক্টর কিন্তু 8% শেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে, 8% শেয়ার। তো সেটা কিন্তু আবার বিনিয়োগকারীদের কাছে কনভার্ট হয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে। লভ্যাংশের দিকে যদি লক্ষ্য করি, তারা কিন্তু মোটামুটি একটা ধারাবাহিকতার মধ্যেই দিয়ে যাচ্ছে লভ্যাংশ। তবে যদি দেখি 2021 এবং 2020 কিন্তু তারা একটু বেশি দিয়েছে, 16 এবং 15% ক্যাশ। তার আগে তারা 10-10 করে দিয়ে গিয়েছে 19 এবং 18, তা 18 কিন্তু তারা 10% ক্যাশ দিল, 10% স্টক দিয়েছে, মানে একটা 13-14 তারা কিন্তু কোনো ডিভিডেন্ড দেয়নি। হ্যাঁ, 13-14 দেয়নি, কিন্তু তারপরে কিন্তু তারা আবার মানে একটা পজিশনে এসে কিন্তু ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। 13-তে আবার রাইট শেয়ারে টাকা নিয়েছে, কারণ রাইট শেয়ারের টাকা তো